এদিকে দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ঝাঁজ। সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত ন্যায় বিচার যাত্রার ডাক দিয়েছিল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। উল্টোডাঙ্গা থেকে রুবি মোড় পর্যন্ত মানববন্ধন করলেন ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা। অন্যদিকে নারী নির্যাতনের প্রতিবাদে রাজ্য জুড়ে থানার সামনে বিক্ষোভ দেখালো কংগ্রেস। ধনতেরাসের কেয়ারশেড গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোড যুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। মাঝে ব্যবধান 1 মাস 5 দিন, ধর্নার 35তম দিনে হঠাৎ স্বাস্থ্য ভবনের সামনের ধর্ণামঞ্চে এসেছিলেন মুখ্যমন্ত্রী। অনশনের 15তম দিনে হঠাৎ ধর্মতলায় অনশন মঞ্চে এলেন মুখ্য ও স্বরাষ্ট্র সচিব। স্বাস্থ্য সচিবকে সরানো সম্ভব নয় জানিয়েও মুখ্য সচিবের মাধ্যমে আন্দোলনকারীদের অনশন থেকে সরে আসার অনুরোধ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারের দুপুরে ধর্মতলায় যখন ঘটনার ঘনঘটা, তখন উত্তর চব্বিশ পরগনার সোদপুর HP টাউন থেকে শুরু হয় জুনিয়র ডাক্তারদের ডাকে ন্যায় বিচার যাত্রা। এদিন সোদপুরে ন্যায় বিচার যাত্রার সূচনা করেন আর্জি করে নিহত চিকিৎসকের বাবা মা। আলোচনা হোক, আলোচনায় কোনো সমাধান সূত্র বেরিয়ে এই অনশনটা উঠে যাবে, আমি এটাই চাই। এটা খুবই ভালো খবর, আমিও চাইছিলাম মুখ্যমন্ত্রী যাতে আলোচনা করে, ওদের সাথে আলোচনায় বসে একটা মধ্যস্থতা করে সবকিছু যেন মিটিয়ে নেন, এই অবস্থা যেন কাটে, এটাই আমি চাইছি। জুনিয়র ডাক্তারদের ডাকে ন্যায় বিচার যাত্রা ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সোদপুর ট্রাফিক মোড়, সাগর দত্ত মেডিকেল কলেজ, ডানলপ মোড় হয়ে ধর্মতলার দিকে এগোয় ন্যায় বিচার যাত্রা। রবিবার ধর্মতলায় অনশন মঞ্চে মহাসমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। আমরা যে কর্মসূচিগুলো নিয়েছি, আজকে ন্যায় বিচার যাত্রা আজকে সোদপুর থেকে শুরু হয়েছে, আগামীকাল মহাসমাবেশ, এবং আমরা বলেছি যে সোমবারের মধ্যে যদি এটা সমাধান না হয় তাহলে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সবাই মিলে আমরা হয়তো সার্বিক একটা স্বাস্থ্য ধর্মঘটে যেতে বাধ্য হব, প্রাইভেট সরকারি এবং বেসরকারি প্রত্যেকটা জায়গায়। এছাড়া এদিন ডার্বির আগে ফের আরজিকর কাণ্ডে বিচার চেয়ে সরব হন ইস্ট বেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা। উল্টোডাঙ্গা থেকে রুবি মোড় পর্যন্ত মানববন্ধন করেন তারা। খেলার মাঠকেও কিন্তু কলুষিত করেছে বর্তমান শাসক, সেখানেও দুর্নীতি ঢুকিয়ে দিয়েছে, সেখানেও কলুষিত রাজনীতি ঢুকিয়ে দিয়েছে, সে যেটা আগে ছিল না। যখন সমাজের প্রশ্ন আসে, যখন হচ্ছে যে দুর্নীতির প্রশ্ন আসে, তখন কিন্তু দুর্নীতির বিরুদ্ধে তারা সবাই এক, তারা ন্যায়ের পক্ষে দাঁড়ায়। সমস্ত ক্রীড়ামোদী মানুষ, সেই ইস্ট বেঙ্গল হোক, মোহনবাগান হোক, মোহামেডান স্পোর্টিং হোক, একসাথে তারা কিন্তু বলে জাস্টিস ফর আরজিকর। গত 13 বছর যাবত মানুষ একটা চূড়ান্ত অনশ্চয়তার মধ্যে দিন কাটিয়েছে, তার থেকে সর্বস্তরের মানুষ আগে রুখে দাঁড়িয়েছে, প্রতিবাদ করছে, ভয়মুক্ত হয়েছে। তাদের লক্ষ্য একটাই, বিচার চাই। আর বিচার যদি পেতে হয় তাহলে তৃণমূলকে যেতে হবে। কারণ আমাদের একটাই দাবি বিরোধী দল হিসেবে, যে তৃণমূলের বিসর্জন। আমরা সবাই, গোটা সমাজ চায় খারাপ জিনিস বন্ধ হোক এবং ন্যায় বিচার হোক। মাঠে খেলা হচ্ছে, সেখানেও কেউ বিচার চাইছেন, দ্রোহের খেলা। আরে এত সব ছেড়ে দিয়ে আসুন না ভোটের কার্নিভালটায়, আসুন না দ্রোহের কার্নিভাল তো দেখলাম। 6টায় 6টা তৃণমূল কংগ্রেস জিতবে, ভোটের কার্নিভালে আসুন, 6টায় 6টা তৃণমূল কংগ্রেস জিতবে। এবং এই যারা বাম অতিবাম এই বড় বড় কথা বলছেন, তারা আবার তৃতীয় চতুর্থ নোটার সঙ্গে লড়াই করবেন। অন্যদিকে রাজ্য জুড়ে একের পর এক নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে থানার সামনে পালিত হয় কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি। কলকাতার বিভিন্ন থানার সামনে বিক্ষোভ দেখায় দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের থানা ঘেরাও কর্মসূচি পালিত হয় জেলায় জেলায়। ABP আনন্দ।